হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙ্গার কিছু স্বাস্থ্য উপকারিতা নিয়ে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। রক্তকে দূষণ থেকে রক্ষা করতে ঝিঙ্গা অতুলনীয়। যকৃতের জন্য খুবই উপকারী এই সবজি আপনার স্বাস্থ্যের সুরক্ষা দিতে অনন্য খাদ্য উপাদান। জন্ডিস নিরাময়ে ঝিঙ্গা খুব ব্যবহার হয়ে থাকে। ঝিঙ্গার জুস জন্ডিস আক্রান্ত রোগীদের খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অ্যাসিডিটি রোধ করে, আলসার থেকে রক্ষা করতে সক্ষম এই ঝিঙ্গা। কোষ্ঠকাঠিন্য দূর করে, এমনকি পাইলস রোগ নিরাময়ে ব্যবহার করা যেতে পারে ঝিঙ্গা। ঝিঙ্গায় বিদ্যমান পেপটিডেস রক্ত ও প্রস্রাবের চিনির পরিমাণ কমাতে সাহায্য করে, আর এটি রক্তে ইনসুলিনের মাত্রাও নিয়ন্ত্রণ করে। ফলে ডায়াবেটিস রোগীদের জন্য ঝিঙ্গা খুবই উপকারী। প্রদাহরোধক ও অ্যান্টিবায়োটিকের চমৎকার গুণ ঝিঙ্গাতে রয়েছে। শরীরে এর বিষাক্ত যৌগের নিমূলে এই প্রাকৃতিক উপাদান খুব কার্যকর। ঝিঙ্গায় বিদ্যমান পুষ্টি শরীরের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করে, ফলে বিভিন্ন রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে সুরক্ষিত থাকা যায়। পর্যাপ্ত পরিমাণে খাদ্য আঁশ থাকায় হজমে সহায়তা করে, গ্যাসের সমস্যাও দূর করতে সাহায্য করে। ঝিঙ্গায় থাকা খাদ্যশক্তি আপনার দেহে দুর্বলতা কাটিয়ে প্রয়োজনীয় শক্তি যোগাতে সাহায্য করে। ঝিঙ্গায় থাকা পর্যাপ্ত পরিমাণে জলীয় অংশ দেহের পানি শূন্যতা দূর করতে সাহায্য করে। ঝিঙ্গায় উপস্থিত ভিটামিন এ এবং সি এর উপস্থিতি শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সহায়তা করে। ঝিঙ্গায় থাকা ফোলেট হার্ট অ্যাটাক রোধেও সাহায্য করে। প্রায়ই বমি বমি হলে ঝিঙ্গার পাকা বীজ দিন চারটা নিয়ে বেটে এক কাপ পানি দিয়ে গুলে খেলে উপকার পাবেন। তো দর্শক, আপনারা জানতে পারলেন ঝিঙ্গার উপকারিতা সম্পর্কে। তাহলে আজ থেকেই বেশি বেশি করে খান এই ঝিঙ্গা। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।